হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রবলেমস অফ ইউথ যুব অসন্তোষ ও ছাত্র আন্দোলন সম্পর্কে যদিও যুব অসন্তোষ ও ছাত্র আন্দোলন সম্পর্কে এর আগে একটি ক্লাস আমরা করি করেছি যেখানে আমরা যুব অসন্তোষ ও ছাত্র আন্দোলন কী সেই সম্পর্কে আমরা জেনেছি এবং আজ আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যুব অসন্তোষের নিবারণের জন্য যে বিষয়গুলি অর্থাৎ যুব অসন্তোষ যাতে না হয় তার সমাধানের যে কী পদগুলি আছে সেই সম্পর্কে নিয়ে আমরা মূলত আলোচনা করব তো আবার একটু আমরা দেখে নিই যে যুব অসন্তোষ বা ছাত্র আন্দোলন কি এবং তারপরে আমরা এই যুবকদের যে সমস্যাগুলি নিবারণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব তো সমাজে সার্বিক অবক্ষয়ের সাথে সাথে দুর্নীতি ভ্রষ্টাচার ও বিভিন্ন শ্রেণীর মধ্যে সামাজিক দূরত্বের বৃদ্ধি ঘটে এবং প্রচলিত সমাজ কাঠামো ও প্রতিষ্ঠানসমূহ তাদের প্রাসিঙ্গ প্রাসঙ্গিকতা হারায় তো এই অবস্থায় রাজনীতিবিদ ও নীতি না নীতি নির্ধারকদের কথায় ও কাজে ব্যাপক ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানের দ্রুত অবনতি ঘটে তো এই সময়ে যুব সমাজের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দেয় যুব অসন্তোষ বলতে বোঝায় যুব সমাজের সার্বিক হতাশার বহিঃপ্রকাশ অর্থাৎ যখন সমাজে প্রচলিত নীতিসমূহকে যুবসমাজ যুব সমাজ ক্ষতিকারক ও অকার্যকর বলে মনে করে এবং সেগুলিকে ভাঙার চেষ্টা করে যাতে কি না যুগে যুগে নতুন নীতিবোধ গড়ে উঠতে পারে তখন তাকে সমাজতত্ত্ববিদগণ যুব অসন্তোষ বলে উল্লেখ করে তো এই যুব অসন্তোষের কতগুলি বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেছেন সমাজবিজ্ঞানীরা যেমন অবিচার ঘটেছে এই মনে করে তারা বিরুদ্ধে তার বিরুদ্ধে যুবকদের প্রতিবাদমূলক আচরণ এটি একটি যুব অসন্তোষ বা ছাত্র আন্দোলনদের একটি বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে যুব সমাজের তরফে তাদের হতাশা বঞ্চনা ও অসন্তোষের উৎস নির্ণয়ের প্রবণতা এটি একটি বৈশিষ্ট্য আবার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যুবকদের মধ্যে নেতৃত্বের আবির্ভাব ও প্রতিরোধের জন্য যুবকদের সংগঠিত হওয়া এবং কোনো উত্তেজক ঘটনাকে কেন্দ্র করে কোনো উত্তেজক ঘটনাকে কেন্দ্র করে যুব সমাজের সামাজিক প্রতিক্রিয়া উনিশশো সালে ইউজিসির কমিটি ইউজিসি কমিটি ছাত্র অসন্তোষের সম্পর্কে কতগুলি কারণ দেখিয়েছেন সেই কারণগুলি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো ও মেধাবৃত্তি বাড়ানোর মতো অর্থনৈতিক দাবি দ্বিতীয়ত হচ্ছে ভর্তি পরীক্ষা ও শিক্ষণ সংক্রান্ত নীতিগুলি পরিবর্তনের দাবি এছাড়া পরীক্ষাগারের উপযুক্ত যন্ত্রপাতি ও রাসায়নিক পদার্থের অভাব এবং পাঠাগারে বইয়ের অভাবে এই অসন্তোষগুলি দেখা দিতে পারে এছাড়াও ছাত্র শিক্ষকদের মধ্যে বনিমনার অভাবের ফলে যুব অসন্তোষের সৃষ্টি হয় আবার এদিকে একটা কারণ দেখানো হয়েছে যে ছাত্রাবাসে স্থানভাবে বা ভালো খাবার এবং ক্যান্টিনের পানীয় জলের ও শৌচাগারের অব্যবস্থার ফলে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এছাড়াও রাজনীতিবিদগণ কর্তৃক ছাত্রনেতাদের প্ররোচনা দেওয়া এগুলির জন্য এই যুব অসন্তোষ বা ছাত্র আন্দোলন সংগঠিত হয় তো আরেকজন সমাজবিজ্ঞানী রস এই ছাত্র আন্দোলনগুলিকে পাঁচটি ভাগে ভাগ করেছেন এক হচ্ছে রাজনৈতিক বিক্ষোভ অর্থনৈতিক বিক্ষোভ নৈতিক বিক্ষোভ এবং শিক্ষাগত বিক্ষোভ ও মজা করার জন্য বিক্ষোভ অর্থাৎ ছাত্রদের যে আন্দোলনগুলি হয় যে মুভমেন্ট সেইগুলি হচ্ছে পাঁচটি শ্রেণীর হতে পারে সেই পাঁচটি শ্রেণী কথাই উল্লেখ করেছেন যে আন্দোলনগুলো সেগুলি রাজনৈতিকমূলক বিক্ষোভ হতে পারে বা অর্থনৈতিক বিক্ষোভ হতে পারে নৈতিক বিক্ষোভ হতে পারে শিক্ষাগত বিক্ষোভ হতে পারে এবং মজা করার জন্য বিক্ষোভ হতে পারে এই বিষয়ে একটি আলোচনা করেছেন তো আমরা এর আগেও জেনেছি যে এই যুবক যুবতীদের যে বিক্ষোভগুলি হচ্ছে তার কতগুলি উদ্দেশ্য আছে তো সেখানেই তোমার রাম আহুজা তার সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া গ্রন্থে এই যুব বিক্ষোভের উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করেছেন যেখানে বলেছেন যে যুবকদের মধ্যে সমবেত সচেতনতা ও ঐক্যবোধ গড়ে তোলা যুবকদের এমনভাবে সংগঠিত করা যাতে তারা নতুন ধরনের পরিকল্পিত কর্মসূচি রূপায়নের জন্য কাজ করতে পারে বিভিন্ন যুবককে তাদের মতামত প্রকাশের ও সামাজিক পরিবর্তনের ব্যাপারে কিছুটা প্রভাব সৃজনের সুযোগ দেয় রাম আহুজার মতে পাঁচ ধরনের যুবক সাধারণত বিক্ষোভমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে তো রাম আহুজার মতে যে বিষয়গুলির কথা বা বিক্ষোভমূলক কর্মসূচিতে অংশ নেয় তার সম্পর্কে যে পয়েন্টগুলি বলেছেন সেগুলি হচ্ছে সামাজিকভাবে বিচ্ছিন্ন অর্থাৎ এরা হলো সেই সব যুবক যারা বৃহত্তর সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন বলে মনে করে দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত সমন্বয়হীন অর্থাৎ এই সব যুবকরা নিজেদের জীবন সার্থক করে তুলতে পারে না যেমন এরা পড়াশোনা আগ্রহ পায় না অথবা বেকার নিজেদের জীবনের শূন্যতা পূরণ করার আবেগজনিত কারণে তারা বিক্ষোভে যোগ দেয় তৃতীয়ত হচ্ছে পরিবারের সাথে সংযুক্তহীন অর্থাৎ যেসব যুবকদের সাথে তাদের পরিবারের ঘনিষ্ঠ উষ্ণ ও পরিতৃপ্তিদায়ক সুযোগ নেই তারা সহজেই বিক্ষোভে অংশগ্রহণ করতে প্রণোদিত হয় এছাড়াও প্রান্তিক যুবক যেসব যুবক নিজেদের জাতিগত ধর্মীয় অথবা ভাষাগত গোষ্ঠীর সাথে একাত্ম হতে পারেনি তারা অস্বস্তি অশান্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার জন্য তোলার জন্য উপায় না পেয়ে বা অন্য উপায় পায় না বলে সামাজিক স্বীকৃতি লাভের আশায় তারা বিক্ষোভে যোগ দেয় এছাড়াও পরিজনশীল যুবক অর্থাৎ যেসব যুবক অন্যত্র পরিযায়ী হয় তারা সেখানকার স্থানীয় জনসম্প্রদায় কর্তৃক সহজে গৃহীত হয় না আবেগজনিত অস্থিরতা ও নিরাপত্তার অভাবে তারা বিক্ষোভে যোগদান করে তো এই বিভিন্ন কারণগুলি সমাজবিজ্ঞানীরা উল্লেখ করেছেন এই যুব অসন্তোষ বা যুব সমস্যা সম্পর্কে তো যাই হোক এই সমস্যা তো থাকবেই তো এই সমস্যাগুলি নিবারণের জন্য যে বিভিন্ন উপায়গুলি গ্রহণ করা যেতে পারে তো সেই উপায়গুলি সম্পর্কে আলোচনা করতে হয় তো এই যুব অসন্তোষকে নিয়ন্ত্রণ করার জন্য সমাজতত্ত্ববিদগণ কতগুলি উপায়ের কথা বলেছেন সেগুলি হচ্ছে নাম্বার ওয়ান বিভিন্ন সমস্যার মোকাবিলায় অভিভাবক শিক্ষক ও প্রশাসকগণ যুব সমাজের সহযোগিতা চাইবেন এবং তাদের সমস্যাগুলি বোঝার ও সেগুলির সমাধানের আন্তরিক চেষ্টা করবেন নাম্বার টু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের ছোটোখাটো দৈনন্দিন অসুবিধার কারণগুলি দূরীকরণে যথেষ্ট নজর দেওয়া হবে নাম্বার থ্রি বিভিন্ন রাজনৈতিক দলগুলি ছাত্রদের রাজনীতিতে অংশগ্রহণ করানোর ব্যাপারে একটা সাধারণ ব্যবহার ব্যবহারবিধি মেনে চলবে নাম্বার ফোর শিক্ষা প্রতিষ্ঠানগুলির নীতি নির্ধারণে ও শিক্ষা সংক্রান্ত প্রশাসনে ছাত্রদের অংশগ্রহণকে উৎসাহিত করা হবে নাম্বার ফোর শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনে পুলিশ প্রবেশের ব্যাপারে নির্দিষ্ট ও যুক্তিসম্মত নিয়মকানুন থাকবে নাম্বার সিক্স যুব সমাজকে নানারকম কর্মে অর্থাৎ বিভিন্ন কাজে যেমন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজসেবা ইত্যাদিতে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করতে হবে তবে একথা মনে রাখতে হবে যে বেকার সমস্যা উন্নয়নশীল দেশগুলির একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যতক্ষণ না এই সমস্যার সুষ্ঠু সমাধান করা যাচ্ছে ততক্ষণ যুব অসন্তোষকে সম্পূর্ণ নির্মূল করা অসম্ভব তো এই ছিল হচ্ছে সমাজ বিজ্ঞানীদের ধারণা যে ধারণাগুলি দিয়ে এই যুব সমাজের যে যুব অসন্তোষ বা ছাত্র আন্দোলনগুলি সংগঠিত হচ্ছে সেগুলি অনেকটাই নিবারণ করা যেতে পারে তো যুব অসন্তোষের যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা এটি ভালো করে স্টাডি করবে তো যুব অসন্তোষ বা ছাত্র আন্দোলনের বিষয়ে যে আলোচনা সেটি এখানেই সমাপ্ত হচ্ছে থ্যাংক ইউ